ওকে, তাহলে আগের ভিডিওটা শেষ করেছি। একটা অ্যারেতে এলিমেন্ট সার্চ করার তিনটা কেস বের করে, তাই না? বেস্ট কেস হচ্ছে খুঁজতে বলল আমাকে, প্রথমটা হাতে নিলাম ওখানে পেয়ে গেলাম, তাই না? সেটা হচ্ছে সবচেয়ে খুশির ব্যাপার। আর সবচেয়ে খারাপ কি, সবগুলা খুঁজে 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 একদম লাস্টে গিয়ে যদি পাই, অথবা লাস্টে গিয়ে আবার না পাই, এটা হচ্ছে সবচেয়ে ওর্স্ট কেস। ঠিক আছে, তাহলে এন সংখ্যক ডাটা থাকলে এন সংখ্যকই যদি খুঁজতে হয় সেটা ওর্স, আর একবারে যদি ডাটাটা পেয়ে যায় একটা স্টেপেই, তাহলে কি বেস্ট। একের কমে কখনো করা যাবে না, একটা স্টেপ চালালামই না, আসলামই না প্রথম করে, তাহলে পাবো কোথায়? একের কমে করা যায় না, আর ডাটাই আছে এন সংখ্যক, এন এর বেশি তো আর কেউ নাই, তো এন এর বেশি যাওয়া যাবে না, তো এটা বেস্ট, এটা ওর্স। ওকে, তাহলে সেকেন্ড এক্সাম্পল আছে। সেকেন্ড এক্সাম্পলে কি বলেছে, সেকেন্ড এক্সাম্পলে বলেছে হচ্ছে একটা অ্যারে সর্ট করতে বলেছে। ঠিক আছে, সর্ট করতে বলেছে। এখন বলো এই অ্যারে সর্টিং এর ক্ষেত্রে তিনটা কেস হবে অবশ্যই বেস্ট ওর্স এভারেজ। সর্টিং এর ক্ষেত্রে এই কেস গুলা কেমন হবে বলো তো, কেমন হলে, মানে কোন কেসটা হলে আমার জন্য সবচেয়ে ভালো হয় আর কি? ঠিক আছে, মানে কোন ধরনের অ্যারে দিলে আমি সবচেয়ে খুশি হয়ে যাবো সলভ করতে বললে? আমি খুশি হয়ে যাব যদি আমাকে এমন একটা ডাটা সেট সাজাতে বলে যেটা অলরেডি সাজানো, তাই না? অলরেডি যদি সাজানো থাকে তখন আমি কি করব, আমার জন্য খুশি হয়ে যাব, আমি খুশি হয়ে যাব যে ওয়াও অলরেডি তো সাজানো। কিন্তু এটা কি বেস্ট কেস? এখন বলো তো দেখি, ডাটা গুলা যে অলরেডি সাজানো, এটা চেক করতে আমাকে কয়টা স্টেপ চালাতেই হবে মিনিমাম? মিনিমাম আমাকে যতগুলা ডাটা আছে অতগুলা তো অন্তত চেক করতে হবে যে সবগুলা সর্টেড কিনা। চেক না করে তো আমি বলে দিতে পারবো না। সো আমি যেমন এই উদাহরণটা একটু দেখো, এটা ঠিক আছে, এই উদাহরণটা ডাটাটা কি সর্টেড, আমি তো এখন ছবি দেখে বুঝে ফেলতে পারছি, কিন্তু আসলে আমাকে কিভাবে মানে আসলে প্রোগ্রামিং আমি কিভাবে বুঝবো? প্রত্যেকটা ভিজিট করে করে প্রতিটা ঘরে যে যে আমি দেখবো ও তো সাজানো, ও তো সর্টেড, ও তো সর্টেড, তাহলে আমাকে সবাইকে চেক তো করতে হলো। তাহলে এন সংখ্যক ডাটা যদি থাকে তাহলে আমাকে কি এন সংখ্যক জনকে চেক করতে হবে, এক্সট্রা কোনো কাজ করতে হবে না, কিন্তু চেক তো করতে হবে। তো আমার এই সর্টিং এর ক্ষেত্রে বেস্ট কেস হচ্ছে এনটাকে চেক করা, বাড়তি কোনো কাজ করা না, কিন্তু চেকটা করতে হবে কতজনকে, সবাইকে। যেমন ধরো তোমাদের সবাইকে আমি বললাম সবাই আইডি অনুযায়ী সিরিয়ালি দাঁড়াও, তোমরা লক্ষ্মী বাচ্চার মতো সবাই সিরিয়ালি দাঁড়ালা, কিন্তু আমার তো চেক করতে হবে আমি কতজনকে চেক করবো। তোমরা যদি 20 জন দাঁড়াও, আমার কিন্তু 20 জনকে গিয়ে গিয়ে অন্তত চেক করতে হবে, তাই না? 20 জনকেই চেক করতে হবে, শুরু থেকে লাইনের শুরু থেকে শুরু করে কোথাও কতজন পর্যন্ত চেক করতে হবে, 20 জনকে চেক করতে হবে। আচ্ছা, যখন চেক করছি, ও আচ্ছা ঠিক আছে, ঠিক মতো আছো, ঠিক মতো আছো, ঠিক মতো আছো, আলাদা কোনো সাফেলের মানে সোয়াপিং এর দরকার পড়ছে না, কিন্তু চেকিং এর জন্য, চেকিং এ আমাকে লাইনের শুরু থেকে শেষ পর্যন্ত যেতে হচ্ছে। তাহলে আমার বেস্ট কেস কি, সব সর্টিং অ্যালগোরিদম এর নার্জ, কিন্তু এটা কিন্তু কমনটার জন্য বলছি। আচ্ছা, বেস্ট কেস কি, এন জনকে চেক করলেই আমার যদি কোনো, শুধু চেক করেই কাজ শেষ হয়ে যাচ্ছে, আমার কোনো ধরনের কি করা লাগছে না, আর মুভমেন্ট করার দরকার হচ্ছে না, সেটা হচ্ছে সবচেয়ে খুশির খবর আমার জন্য। এখন আমাকে বলো আমি সবচেয়ে বেশি রাগ হয়ে যাবো কিভাবে দাঁড়ালে, তোমরা এমন ভাবে দাঁড়ালা যে সবাই উল্টা পাল্টা হয়ে দাঁড়িয়ে আছো, আনসর্টেড ভাবে দাঁড়িয়ে আছো, আমার প্রতিজনের কাছে যাওয়া লাগছে, প্রতিজনকে তার পরের জনের সাথে কি করা লাগছে, পিছনের জনের সাথে মুভমেন্ট করানো লাগছে। তাহলে এন জনকে চেকও করছি, আবার এন জনকে কি করছি, একজন আরেকজনের সাথে সাফেলও করাচ্ছি। এর চেয়ে খারাপ অবস্থা আমার জন্য দুর্ভাগ্য তার হতে পারে না, তাই না? তার মানে ওর্স কেস হয়ে যাবে কেমন, অর্ডার অফ এন স্কয়ার। তাহলে দেখো এখানে বেস্ট কেস বলছে কি অলরেডি সর্টেড, এটাকে অর্ডার অফ এন,
আর ওর্স্ট কেস মানে কি উল্টাপাল্টা ডাটা যদি দেয় প্রত্যেককে যাচ্ছি যে দুইজন পরের জনের সাথে চেক করে দেখছি যে ঠিক মতো নাই, যদি ঠিক না থাকতো এখানে ঠিক মতো নাই সব করতে হতো, ঠিক মতো নাই সব করতে হতো, ঠিক মতো নাই সব, মানে আমি একটা একটা করে যাচ্ছি আবার সব করছি, একটা একটা করে যাচ্ছি আবার সব করছি, একটা একটা করে যাচ্ছি আবার সব করছি, তাহলে তখন এন সংখ্যক ডাটা কি চেকও করছি আবার এন সংখ্যক ডাটাকে মুভও করাচ্ছি, তাহলে কেমন হয়ে যাবে অর্ডার অফ এন স্কোয়ার হয়ে যাবে আমার সবচেয়ে বাজে অবস্থা, তাই না? এই যে দেখো অর্ডার অফ এন স্কোয়ার। আর এভারেজ কেস কি, এভারেজ কেস এরকমই মোটামুটি আশেপাশের কয়েকজনকেই আমি কি করে ফেলছি, মানে শাফেল করা লাগছে আমাকে, কিন্তু এটা অলমোস্ট কার কাছাকাছি, ওর্স কেসের কাছাকাছি। ঠিক আছে, তাহলে সর্টিং, আর সর্টিং এর কি করলাম আমরা দুইটা, মানে এই কেস গুলা আর অ্যাসিম্পটোটিক নোটেশন গুলা বোঝার চেষ্টা করলাম। আচ্ছা তাহলে এখন আমাকে একটু বলো তো দেখি, তিনটা কেস আছে তাই না, বেস্ট কেস, ওর্স কেস, এভারেজ কেস, যে কোনো অ্যালগোরিদম, এখন বলো তো আমার মেইন ফোকাস কোনটার উপর থাকবে, কোনটা টার্গেটে রেখে আমি কাজ করব, কোন জিনিসটা আমার মেইন ফোকাসে থাকবে, বেস্ট কেস কে টার্গেট রেখে কাজ করব, ওর্স কেস কে, নাকি এভারেজ কেস কে? আমি একটা ওই যে এক্সাম্পল দিয়েছিলাম না, যে আমাকে 1,000 টাকা দিয়ে বলেছে মার্কেটিং করে নিয়ে আসো, এটা দিয়ে আমি একটু তোমাদেরকে বুঝাই, আমাকে দিয়েছে 1,000 টাকা তাই না, 1,000 টাকা দিয়েছিল, মুছে দিয়েছি মনে হয় এখানে ছবিগুলো নাই নাকি, না নাই, আচ্ছা আমাকে দিয়েছে 1,000 টাকা, কয়টা আইটেম কিনতে বলেছিল, 5টা আইটেম কিনতে বলেছিল, বেস্ট কেস বলেছিলাম কতর মধ্যে কিনে ফেলা, বেস্ট কেস 200-র মধ্যে, তাহলে আবার 200-র মধ্যে হচ্ছে বেস্ট কেস, ওর্স কেস কি 1,000-এর মধ্যে, বলো তো দেখি আমার ফোকাস কোনটায় থাকবে, আমার মাথায় কোনটা কোনটার চিন্তা বেশি থাকবে, 200-র মধ্যে কেনা, মানে 200 দিয়ে কেনা আমার চিন্তা থাকবে, নাকি যেভাবেই হোক 1,000-এর মধ্যে যাতে কিনতে পারি, 1,000-এর বাইরে আমার যাওয়া যাবে না, সেটা আমার টার্গেটে থাকবে, আমার টার্গেটে কি থাকবে, আমার টার্গেটে অবশ্যই 1,000টা থাকবে, যে আমার পকেটে 1,000 টাকা আছে, যে যাই যেভাবেই কিনি না কেন কোনোভাবেই 1,000-এর বেশিতে যাওয়া যাবে না, এইটাকে টার্গেটে রেখে তারপরে যত মিনিমাইজ করা যায়, তাই না, মেইন ফোকাস এটা যে যেভাবে হোক আমি 1,000-এর বাইরে যাব না, তারপরে চেষ্টা কি, তারপরে যত কমানো যায় 800, 700, 500 এরকম যত কমানো যায় সেই চেষ্টা করব, কিন্তু আমি আগেই যদি চিন্তা করি যেভাবেই হোক 200 দিয়েই আমি কিনবো, তখন এটা আসলে বাস্তব ভিত্তিক হয় না, আমাদের বাস্তব চিন্তা কোনটাকে কেন্দ্র করে হয়, আমাদের রেড অ্যালার্টটাকে চিন্তা করে, তাই না, যে এই সময়সীমার বাইরে বা এই বাউন্ডারির বাইরে যাব না, এটা হচ্ছে আমার বাউন্ডারি, এখন এর আগে যত আগে আমি কি করে ফেলতে পারি, কাজ শেষ করে ফেলতে পারি, তো অ্যালগোরিদমের ক্ষেত্রেও তাই, আমরা আসলে বেস্ট কেস নিয়ে বেশি আলোচনা করতে পারবো না, বেস্ট কেস আমার বের করা আমার পক্ষে সম্ভব, আমাদের পক্ষে সম্ভব না, খুবই জটিল, আর আমাদের চেষ্টা থাকবে বেস্ট কেসে আনা, কিন্তু ফোকাস থাকবে ওর্স কেসে, ওর্স কেসটাকে টার্গেট রেখে এটাকে যত কমানো যায় যত মিনিমাইজ করা যায়, মিনিমাইজ করতে করতে সেটা যদি বেস্ট কেসে চলে আসে দেন তো ভেরি গুড, কিন্তু ফোকাস রাখবো কিসের উপর, ওর্স কেসের উপর। আচ্ছা এখানে এই জিনিসগুলাই বলা হয়েছে, ঠিক আছে, যে আমরা আসলে এক্সাক্ট টাইমিংটা আমরা বের করি না, আমরা এস্টিমেট করে নেই তাই না, আবার এখানে বলছে বেস্ট কেসটা ইনপুটের উপর ডিপেন্ড করে, এভারেজ কেসটা আসলে ডিফিকাল্ট, এভারেজ আমরা বলতে পারি না, তো আমরা টার্গেটে রাখি হচ্ছে ওর্স কেসটা, ওর্স কেসকে ফোকাস করে আমি কি করি কাজ করি, তাহলে ওর্স কেসটাকে ফোকাস করে কাজ করা মানে কি, আমি সবচেয়ে বাজে সিচুয়েশনটাকে ধরে কাজ করে শুরু করছি, তাহলে আমি জানি এর বাইরে আমি আসলে যাব না, তারপর আমি কি করব, আমি আস্তে আস্তে জিনিসগুলোকে মিনিমাইজ করব। ঠিক আছে, আচ্ছা এখন এটা আমাদের একটা জাস্ট তোমাদের জানার জন্য, এটা আমরা পরবর্তীতে আরো হয়তো বা একটু হালকা করে
ডিসকাস করবো, তবুও একটু বলে নে এগুলো কিছু কমন কমপ্লেক্সিটি, ঠিক আছে? কমন ধরনের কমপ্লেক্সিটি যেগুলা আমরা আসলে একটু জেনে রাখা ভালো। কনস্ট্যান্ট কোনো একটা প্রোগ্রাম যদি কনস্ট্যান্ট টাইমের মধ্যে বা কনস্ট্যান্ট স্টেপের মাধ্যমে শেষ হয়ে যায়, ইনপুটের উপর ডিপেন্ডেন্ট না, বা ইনপুট সংখ্যা ফিক্সড ভ্যারি করে না, তখন সেই কোডের কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ ওয়ান। ওয়ান মানে এক না, ঠিক আছে? 1 সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে ব্যাপারটা কিন্তু এটা না। অর্ডার অফ ওয়ান মানে হচ্ছে এই কোডের কমপ্লেক্সিটি ফিক্সড কনস্ট্যান্ট, এটা ভ্যারি করবে না, সময় থেকে সময়ে ভ্যারি করবে না, এটা মানে এটা সবসময় ফিক্সড থাকবে, আচরণ ফিক্সড ভদ্র। আচ্ছা, সবগুলো বলার সময় নাই, এটা যদি বলি, আর সবগুলো বলে আসলে বুঝতেও পারবো না, এখন কয়েকটা কমন গুলো বলি। অর্ডার অফ ওয়ান, অর্ডার অফ ওয়ান বলতে আমরা বুঝি, আমরা অর্ডার অফ কেন বলছি বলো তো? বললামই তো যে আমরা টার্গেট করব কাকে, ওর্স কেসটাকে। তার মানে কোন একটা কোডের কমপ্লেক্সিটি অর্ডার অফ ওয়ান মানে অর্ডার অফ এন, মানে বোঝাচ্ছে এন হচ্ছে ইনপুট সংখ্যা, ঠিক আছে? এই যে দেখো ইনপুটের সংখ্যা, তাহলে কোন একটা কোডের ইনপুট সংখ্যা এন, আর আমি বললাম ওই কোডের কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন, তার মানে হচ্ছে ইনপুটের সাথে একদম সমান্তরাল ভাবে কি করে কমপ্লেক্সিটিও বেড়ে যায়। তার মানে যদি আমি একটা গ্রাফ আকারে দেখাই, এটা যদি ইনপুট হয় আর এটা যদি কমপ্লেক্সিটি হয় বা টাইম কমপ্লেক্সিটি বলো যেটাই বলো, তাহলে ইনপুট যেভাবে বাড়বে কমপ্লেক্সিটিও কি করবে সেভাবে বাড়বে, একদম সমান। ইনপুট যদি 4টা ইনপুট নিয়ে কাজ করে, তাহলে কি হবে, 4 সেকেন্ডে 4টা স্টেপে শেষ হবে। 5টা ইনপুট দিলে 5টা স্টেপে শেষ হবে। তাহলে ইনপুট যদি 1 লক্ষ হয়ে যায়, স্টেপ বলো বা লুপ বলো, মানে আমার কোডটা আসলে কিভাবে আচরণ করবে, ইনপুটের সাথে সমান্তরাল ভাবে কি করবে বাড়বে। যেমন ধরো একটা এক্সাম্পল দিই, অর্ডার অফ এন এর একটা এক্সাম্পল দিই। ফর লুপ লিখলাম আই ইকুয়াল টু 1 থেকে 1, এই যে একটু অন্যভাবে লিখলাম 1 থেকে এন, ঠিক আছে? এটা এটা লিখে আমি একটু মনে হয় অন্য জায়গায় দেখালে ভালো হয়, দাঁড়াও। ঠিক আছে, এই যে এই জায়গাটা দেখো, এই জায়গাটা এটা 1, লুপটা কতবার চলছে, 1 থেকে n পর্যন্ত i বার। তাহলে এই জায়গা এই এটা যদি চলে, তাহলে বলো তো n যদি 5 দেই, তাহলে লুপটা কয়বার চলবে, লুপটা কয়বার চলবে, 5 বার, তাই না? আবার n যদি 10 দেই, তাহলে লুপটা কয়বার চলবে, 10 বার। তার মানে এই লুপের, আমার এই কোডের কমপ্লেক্সিটিটা আসলে কেমন, অর্ডার অফ n, মানে n যেমন হয় কোডের কমপ্লেক্সিটি বা রান টাইম কি হয় ঠিক তেমন হয়। n যদি 100 দেই, তাহলে লুপটা কয়বার ঘুরবে, 100 বার ঘুরবে। n যদি 1000টা দেই, লুপ কয়বার ঘুরবে, 1000 বার ঘুরবে। আচ্ছা, এটা হচ্ছে একটা, আরেকটা উদাহরণ দিব, সেটা হচ্ছে দেখো এটা n স্কয়ার, কোন একটা কোডের বা কোন একটা লুপের অ্যালগোরিদমের কি বলে এটাকে কমপ্লেক্সিটি n স্কয়ার দেখে তুমি কি বুঝতে পারবা? একটা অ্যালগোরিদম দিল, দিয়ে তোমাকে বললো এই কোডের কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n স্কয়ার, মানে কি? মানে হচ্ছে আমি যদি n সংখ্যক ইনপুট দেই, তাহলে আমার এই কোডটা কোডটা রানিং কমপ্লেক্সিটি, রান টাইম কমপ্লেক্সিটি কত হবে বা কয়বার এক্সিকিউট হবে, n স্কয়ার বার। মানে ইনপুট দিচ্ছে n, এক্সিকিউট হচ্ছে কয়বার, n স্কয়ার বার। তার মানে ইনপুট একটু বাড়ালেই কমপ্লেক্সিটি কি হয়ে যাবে, অনেক বেড়ে যাবে, পাওয়ার হিসেবে বেড়ে যাবে। তখন এই ধরনের কোডের ক্ষেত্রে কি করতে হয়, এই ধরনের প্রবলেমকে, প্রোগ্রামকে খুব সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হয়, যে আমার একটুখানি ইনপুট বাড়ার সাথে সাথেই কমপ্লেক্সিটি পাওয়ার আকারে বেড়ে যাচ্ছে, পাওয়ার আকারে বেড়ে যাচ্ছে। তার মানে আমার এটাকে যেভাবেই হোক না কেন মিনিমাইজ করতে হবে, ইনপুটের সংখ্যা বেশি বাড়তে দেওয়া যাবে না এই অ্যালগোরিদমে।
যেভাবেই হোক ইনপুটের সংখ্যাটাকে কি করতে হবে, মিনিমাইজ করে রাখতে হবে যাতে কমপ্লেক্সিটি না বাড়ে। এখন তুমি বলতে পারো, ম্যাডাম একটু দেখান তো দেখি কোন ধরনের কমপ্লেক্সিটি এরকম এন স্কোয়ার হয়। তাহলে একটা এক্সাম্পলে যদি যাই, এটার মধ্যেই দেখাই বলো দেখি যদি এরকম হতো। আপাতত কাজ করছে না, জাস্ট আমি যেটা বোঝাতে চাচ্ছি ঠিক আছে, নেস্টেড লুপে এখানে দেখাই ফর আই ইকুয়াল টু 0, আই লেস দেন এন আই প্লাস প্লাস ফোর। আবার সেম জিনিসটা যদি লিখি জে দিয়ে জে জে প্লাস প্লাস, বোঝানোর জন্য শুধু বলো তো দেখি এই লুপে আমার এন এর মান যদি এন ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে আমার এই লুপের আউটপুট মানে এই লুপটা বা এই কোডটা এতটুকু কোড কয়বার রান হবে? 25 বার, তাই না? এন 5 দিয়েছি, তাহলে এটার একবারের জন্য এটা ঘুরবে 5 বার, এটার 2 বারের জন্য এটা ঘুরবে 5 বার, এরকম করে 5 বারের জন্য 5 × 5 টোটাল 25 বার কি হবে আমাকে হ্যালো কথাটা প্রিন্ট করো। তাহলে এই যে এই কোডটা, এই কোডটা কি, এই কোডটা কমপ্লেক্সিটি কেমন হবে, এই যে অর্ডার অফ এন স্কোয়ার। তাহলে আমার আমি যখন নেস্টেড লুপ দিয়ে কাজ করব, তখন আমার মাথায় রাখতে হবে এন এর মান খুব বেশি দেওয়া যাবে না, তাই না? এই ধরনের এগুলো তো ছোট ছোট প্রোগ্রাম নিয়ে আমরা কাজ করি, কিন্তু যখন বড় বড় প্রোগ্রাম নিয়ে কাজ করবো, কোনো একটা জায়গায় দেখা যাচ্ছে যে আমার কমপ্লেক্সিটি এন স্কয়ার ওই প্রোগ্রামের, তখন ওইখানে ইনপুট সংখ্যাটা খুব কেয়ারফুলি কি করতে হয়, হ্যান্ডেল করতে হয়। ঠিক আছে, আজকে এতটুকু, এগুলো বাকিগুলো আমরা আস্তে আস্তে পরবর্তীতে পড়বো। কিন্তু এই যে এটা হচ্ছে ইনফিনিট টাইম, ইনফিনিট টাইম মানে কি, এটা সারা জীবনই চলে, এটা থামে না। ঠিক আছে, তো এগুলো হচ্ছে কিছু কমন। তো আমরা পরবর্তীতে কিভাবে আসলে কমপ্লেক্সিটি বের করি, করা যায় একটা অ্যালগোরিদমে, সেটা শিখবো। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত ক্লাস। নেক্সট ক্লাসে কমপ্লেক্সিটি বের করা শিখবো অ্যালগোরিদম দেখে। ঠিক আছে, যেমন এই এই একটা এক্সাম্পল যদি একটু দেখাই, এইটা যে বলে ফেললাম না অর্ডার অফ এন স্কোয়ার, এটা কিভাবে বের হয়েছে, অর্ডার অফ এন স্কোয়ার হবে সেটা আমরা বের করা শিখবো। হ্যাঁ, আজকে এই পর্যন্তই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো ইনশাল্লাহ। মানে এখন তো লাইভ ক্লাস আবার জয়েন করবা, কোশ্চেন কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন গুলো আমাকে জিজ্ঞেস করো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।